হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ডে নিউ মিনি ব্লগ। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সেদিন দিনটা ছিল স্বাধীনতা দিবস। তো সেদিন সকাল সকাল আমি চলে গেছিলাম দিদিদের বাড়িতে, মানে আমি যেখানে পড়ি কোচিনে গেছিলাম। তো হ্যাঁ, ভিডিওটা পোস্ট হতে অনেক লেট হচ্ছে, কারণ আমার এই ভিডিও এডিট করা হয়ে ওঠেনি এবং ভয়েসও দেওয়া হয়ে ওঠেনি। ওই জন্য কিছু কারণের জন্য আমি পোস্ট করতে পারিনি তখন। তো এখন আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, তারপর রাখি কলেজ থেকে ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো আমি শেয়ার করবো একে একে, তো তোমরা ইউটিউবে সেগুলো দেখতে পাবে। তো সেদিন বললাম যে গেছিলাম উদযাপনের জন্য স্বাধীনতা দিবস। তো এখানে দিদি, অনুরাগদা, সোমদা সবাই একে একে পতাকার জায়গাটা ঠিক করা হচ্ছে, যে ঠিকঠাক বসে ফুল টুল দেওয়া হচ্ছিলো। তো এইবারে আগের বারের তুলনায় খুবই সিম্পলভাবে সেদিনটা আমরা পালন করি, কারণ আগের বারের মানে আগের বছরের ভিডিওটা তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করিয়েছিলাম। তো তোমরা যারা দেখোনি একবার দেখতেই পারো, আগের বছর আমরা খুব ভালো করে আনন্দ করে দিনটা কাটিয়েছিলাম। তো এইবারে আগের বারের তুলনায় খুবই সিম্পলভাবে আমরা সেদিন দিনটা কাটাই। তো তারপর এখানে সকলে একে একে পরপর ফুল দিচ্ছিল, আর তারপর এখানে কয়েকজন অনেকেই বলতে গেলে কয়েকজন না অনেকেই এখানে পারফরমেন্স করছিল, মানে তারা কবিতা গান অনেক কিছু করছিলো। তো তোমরা এই ব্লগটাতে সবটাই দেখতে পাবে, তো তোমরা সেই ভিডিওগুলো ততক্ষণ দেখতে থাকো। আই হোপ তোমাদের সেইগুলো ভালো লাগবে। ও এখানে আমি গান কবিতা যাই বলো, তো সেই মুহূর্তের আমি কিছু কিছুগুলো তোমাদের সাথে এখানটায় তুলে ধরেছি। তো সবটা দিতে গেলে এখানে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিল, তো ওই জন্য আমি এখানে কিছু কিছু মুহূর্ত কাট কাট করে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পেলে অনেকেই অনেক পারফরমেন্স করলো, তো তারপরে অনেকে না ডান্স করেছিল, বাট আমি যখন ভিডিওগুলো নিচ্ছি তখন আমি ডান্সের ভিডিওগুলো পাইনি, তাই এগুলোই শেয়ার করলাম। ডান্সেরটা পেলে আমি শেয়ার করতাম, বাট কী করবো এই মুহূর্তে আমি পাচ্ছি না, তাই এটাই আমি শেয়ার করলাম, মানে যেগুলো এখন করেছে সেগুলো। তো তারপর এখানে আমাদের লজেন্স কেক দেয়া হচ্ছিলো, তো তারপর এখানে সকলে জড়ো হয়েছিলাম ফটো তোলার জন্য। তারপর এখানে আমরা বিকালবেলায় রেডি হয়ে গেছি, বিকালবেলা মানে সন্ধ্যের দিকে। তো রেডি হয়েছি কারণ হচ্ছে আমি, মাসি, মা আর আমার দুই ভাই মিলে যাচ্ছি আজকে লোকনাথ মন্দিরে। তো বলতে গেলে মাসিরা এখানে প্রতিবারে আসলেই লোকনাথ মন্দির যায়, কারণ মাসিদের লোকনাথ মন্দিরটা খুবই পছন্দের জায়গা বলতে পারো, তো আসলে একবার না হলেও যায়। তো ওই জন্য এখানে গেছিলাম সন্ধ্যাবেলার দিকে, আর এর ভেতরে তো ভিডিও অ্যালাও করে না। আর আমি এখানে কয়েকটা বাইরে ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে, এখানে সেটা শেয়ারও করতে পারছি না। তারপর এখানে এই যে প্রসাদ, এত অসাধারণ স্বাদ, কী বলবো বলে না, ঠাকুরের প্রসাদ একটা আলাদা অন্যরকমের স্বাদ হয়। তো ওখান থেকে ঘুরে গেড়ে তারপর ঘুরতে গেছি, একটু কিছু খাওয়া দাওয়া না করলে হয়, তো ওই জন্য এখানে খেতে গেছিলাম। হ্যাঁ,
আমি এই ভিডিওটার সাথে ইন্ডিপেন্ডেন্স ডে আর রাখির ভিডিওটা একসাথে দিয়ে দিচ্ছি না, আবার কবে দেবো। তো এখানে রাখির দিন সকালবেলায় মানে দুপুরবেলার দিকে রেডি হয়ে গেছিলাম মিষ্টি কিনতে, আর এখানে যে তিন ভাইকে রাখি পরাবো ওই জন্য চলে গেছিলাম মিষ্টি কিনতে। আর এই যে এখানে সব সাজিয়েও নিয়েছি, গুছিয়েও নিয়েছি, এবার রাখি পরানোর পালা। আর ফার্স্টে প্রথমে দাদাকে পরাচ্ছিলাম, আর বলতে পারো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে রাখি পরেছি, কারণ সেদিনকে তিন মানে আমার দাদা কাজের জন্য তাড়াতাড়ি করছিল, ভাইরাও চলে গেছিলো, আমার ভাই মানে সায়ন গেছিলো মামার বাড়ি আর অঙ্কুশ বাড়ি চলে গেছিলো, সেদিন ওরা বাড়ি চলে যাচ্ছিলো। এখানে সায়নকে অঙ্কুশকে রাখি পরাচ্ছি, আর পরানোর পর মিষ্টি মিষ্টি খাইয়ে গিফট নিয়ে আজকে দিনটা পুরো এভাবেই কাটাই বলতে গেলে। তো খুব ভালোভাবেই সেদিনকে দিনটা কাটাই, আর সেদিনকে অঙ্কুশ বাড়ি চলে গেছিলো, একটু মনটা খারাপ হয়ে গেছিলো যেহেতু অনেক বছর পরে এলো ওই জন্য। আর এখানে আমার ভাই ভিডিও করে দিচ্ছে, জানি না ও যেভাবে করেছে, আমি খুব কাট করে এখানে শেয়ার করেছি, কারণ ও কী বলো তো ফোনটা একটু ঠিকঠাক করে ধরতে পারছিল না ওই জন্য। তো যাই হোক, যা করেছে আমার জন্য অনেক খুব সুন্দর করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।